হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব, সে বিষয়টা হচ্ছে শ্বাসকষ্ট বা হাঁপানি। এই হাঁপানি এবং শ্বাসকষ্ট আমাদের পরিবারে অনেকেরই থাকতে পারে, আর আমাদের সমাজে তো অনেকের আছে। এই রোগটা আজকাল প্রায় সকলেরই কম বেশি ভোগাতে থাকে। হাঁপানিটা কি? হাঁপানিটা হচ্ছে এমন একটা অসুখ, যে অসুখটা হলে আমাদের নিঃশ্বাসের কষ্ট হয়, কিছু কাশি থাকে, কিছু কাশি থাকুক আর না থাকুক সর্দি থাকতে পারে, এবং কাশতে কাশতে আমাদের দম লেগে যায়। যখন আমাদের ফুসফুসে অক্সিজেনের মাত্রা কমে যায় তখন আমরা শ্বাসকষ্ট অনুভব করি। মূলত হাঁপানিটা দুই রকমের। এক রকমের হচ্ছে যে যেটা ব্রঙ্কাল অ্যাজমা বলি আমরা, অর্থাৎ বুকে প্রচণ্ড কফ জমে যে কাশি হয় এবং সেই সাথে শ্বাসকষ্ট হয়। আরেকটা হাঁপানি হচ্ছে যেটাকে বলি অ্যালার্জেটিক অ্যাজমা। অ্যালার্জেটিক অ্যাজমাটা কি? যে বুকে কফ নাই কিন্তু নাকে হালকা সর্দি আছে, হাঁচি হয় এবং শুকনো কাশির সাথে শ্বাসকষ্ট হয়। এরকম মোটামুটি দুই রকমের শ্বাসকষ্টের কথা আমরা জানি। তবে হাঁপানির আরও অনেক লক্ষণ এবং অনেক ক্লাসিফিকেশন আছে, সেগুলো সম্বন্ধে আমি এখন আলোচনা করব না আমার এই ছোট্ট ভিডিওতে। আমি আলোচনা করব আজকে যে এই হাঁপানি সম্পূর্ণভাবে না সারলেও আমরা এটা মোটামুটি কিছু ঘরোয়া চিকিৎসা মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে পারি, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আপনি আপনার ঘরে হয়তো অনেক কিছু আছে যা আপনি ব্যবহার করতে জানেন না, কিন্তু আপনি যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনার ঘরের ভিতর থাকা অনেক জিনিস ব্যবহার করে আপনি এই শ্বাসকষ্ট থেকে মুক্তি পেতে পারেন। তো চলুন আমরা দেখে আসি কি সেই সব জিনিস যা আমাদের এই শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে। তো বন্ধুরা, প্রথমে আমি যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে মধু। হ্যাঁ, মধুতে অনেক এমন একটি প্রাকৃতিক উপাদান যার ভিতর শ্বাস প্রশ্বাস কমিয়ে দেওয়ার মতন অনেক গুণাগুণ আছে। আপনি যদি হাঁপানি বা শ্বাসকষ্টের রোগী হন তাহলে প্রতিদিন সকালবেলায় খালি পেটে এক চামচ মধু এক গ্লাস গরম পানির ভিতর দিয়ে আপনি খেতে পারেন। তাছাড়া মধু খাওয়া ছাড়া আপনি যদি একটা বাটিতে কিছু পরিমাণ মধু নিয়ে নাক দিয়ে তার ঘ্রাণটা নিতে পারেন, এই ঘ্রাণটা যদি আপনার সরাসরি ফুসফুসে যাবে তাহলে আপনার ফুসফুসের যে কোনো অসুখই ভালো হবে। দ্বিতীয় তো যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে আদা। আদাও শ্বাসকষ্টের জন্য বিশেষ উপকারী। আপনি যদি আদা চা খাওয়ার অভ্যাস থাকে তবে সহজে আপনার কাছে হাঁপানি আসতে পারবে না, কারণ আদার ভিতর প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট শক্তি থাকে যা আপনার শ্বাস প্রশ্বাসের শক্তি বাড়িয়ে দেয়, ফলে আপনি হাঁপানি থেকে মুক্ত থাকবেন। আদার আরও বেশি উপকার যদি পেতে চান তাহলে এক গ্লাস গরম পানির ভিতর কয়েক টুকরো আদা ছেড়ে দিন এবং সেই সাথে রসুনের দুই তিনটা কোয়া ভেঙে পানির ভিতর ছেড়ে দিন। এই পানি প্রতিদিন একবার পান করলে আপনি অ্যাজমা থেকে মুক্তি পাবেন। তৃতীয় যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে এলাচি, বড় এলাচি। বড় এলাচি হাঁপানি ও হেঁচকি রোগের জন্য সেই আদিকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। আপনি যদি দুইটা বড় এলাচি এক গ্লাস গরম পানির মধ্যে 10 মিনিট জাল দেওয়ার পর কুসুম কুসুম গরম থাকা অবস্থায় পান করতে পারেন, তবে এটা আপনার
হাঁপানি সারাতে বিশেষ ভূমিকা রাখবে। তাছাড়া প্রতিদিনের তরি তরকারির ভিতরও এলাচি ব্যবহার করার অভ্যাস তৈরি করতে পারেন আপনি। চতুর্থত যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে করলা। এটা একটি তরকারি, এটা আমরা অনেকেই তরকারি আকারে খেয়ে থাকি, কিন্তু এই কাঁচা করলা খুবই তিতা। করলা খুব তিতা হলেও আপনি যদি জানতে পারেন যে এই তিতা জিনিসটার কত রকম উপকারিতা আছে তাহলে আপনি হয়তো আশ্চর্য হয়ে যাবেন। এই করলা কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসের যে কষ্ট হাঁপানি তার জন্য বিশেষভাবে কাজ করে। আপনি যদি এটাকে হাঁপানির ক্ষেত্রে ব্যবহার করতে চান তাহলে আপনাকে একটি করলা পিষে তার গাঢ় রস বের করে নিতে হবে এবং এই রসের সাথে 2 চামচ মধু মিশিয়ে আপনি প্রতিদিন খেতে পারেন। তাহলে আপনার হাঁপানি আর সহজে কষ্ট দিতে পারবে না। পঞ্চম যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে ডুমুরের ফল। এই ডুমুরের ফল আমরা অনেকে খেয়েছি বা দেখেছি, গোল গোল ফল, এগুলো পাকলে খুবই মিষ্টি হয়। এটা যে আমাদের হাঁপানিতে কত উপকার করে সেটা আপনি নিজে পরীক্ষা করে দেখতে পারবেন। আপনার যদি হাঁপানি থাকে তাহলে 2-3টা ডুমুর স্লাইস করে, অর্থাৎ টুকরো টুকরো করে কেটে আপনি রাত্রে 1 গ্লাস পানির ভিতর ভিজিয়ে রাখুন। সারা রাত ভিজিয়ে রাখার পর সকালবেলায় বাসি পেটে, অর্থাৎ খালি পেটে আপনি এটা মানে ছেঁকে এর পানিটুকু শুধু খেয়ে ফেলুন। প্রতিদিন সকালে যদি আপনি এইভাবে খেতে পারেন তাহলে আপনার বুকে কফ এবং শ্বাসকষ্ট অনেক কমে যাবে। আর লেবুর রসের কথা বলছি এবার। লেবুর রস হাঁপানির একটি ভালো ওষুধ। আপনি যদি হাঁপানি ও কাশি থাকে তবে খাবার খাওয়ার 1 ঘন্টা আগে 1 গ্লাস পানির ভিতর 1টি লেবুর রস মিশিয়ে খেয়ে ফেলুন। তবে পানিটা আপনাকে একটু গরম করে নিতে হবে, তাহলে আপনি ভালো ফল পাবেন। এই কুসুম গরম পানির ভিতর আপনি যে লেবুটা ব্যবহার করছেন সেটা খেলে আপনার 2টো কাজ হবে। একটা কাজ হবে আপনার খাবারটা খুব সুন্দর হজম হবে এবং আপনার ফুসফুসের শ্বাসকষ্ট অনেক কমে যাবে। 7 নম্বর যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে রসুন। রসুন খেয়ে কিভাবে হাঁপানি থেকে মুক্তি পাবেন, আপনি রসুন খেয়ে হাঁপানি থেকে কিভাবে মুক্তি পাবেন, তার জন্য প্রথমে 1 গ্লাস গরম দুধ দেবেন। এবার এর ভিতর 5-6টা রসুনের কোয়া রস মিশিয়ে ফেলুন এবং মিশ্রণটি খেয়ে ফেলুন। তবে এটা প্রতিদিন সকালে খালি পেটে খাবেন। 2 সপ্তাহ খেলেই আপনার শ্বাসকষ্ট হাঁপানি ভালো উপকার পাবেন। অষ্টমত বল 8টি আইটেমের মধ্যে 8 নম্বর অর্থাৎ সেটাই আইটেমটা বলবো, সেটা হচ্ছে আমলকি। আমলকি আপনার আমার সবারই শরীরে অনেক উপকার করে। আপনি যদি শ্বাসকষ্টের রোগী হয়ে থাকেন তবে 2-3টা আমলকির রসের ভিতর, অর্থাৎ 2-3টে আমলকি নিয়ে তার রস তৈরি করুন। এই রসের ভিতর 2 চামচ মধু মিশিয়ে সকাল এবং সন্ধ্যা আপনি এটা পান করুন। দেখবেন যে আপনার সমস্ত রকম শ্বাসকষ্টের অসুখ ভালো হয়ে গেছে, কারণ আমলকির ভিতর সেই ঔষধি গুণ আছে যা আপনার ফুসফুসকে শক্তিশালী করবে এবং আপনার দম বাড়িয়ে দেবে।
আমলকি কিন্তু আমাদের ফুসফুসের শক্তি বাড়িয়ে দেয়। অর্থাৎ আপনি যদি নিয়মিত আমলকিটা এইভাবে খেতে পারেন তাহলে আপনার ফুসফুসের শক্তি বাড়বে, অর্থাৎ দম বাড়বে সহজে, আর আপনি কষ্ট পাবেন না শ্বাসকষ্টের জন্য। এই ছিল হাঁপানি রোগের ঘরোয়া চিকিৎসা। আপনি যদি হাঁপানির অ্যাজমা, হাঁপানি বা অ্যাজমা থেকে মোটামুটি মুক্তি পেতে চান তবে আজই আমার পরামর্শ মতো এই ঘরোয়া জিনিসগুলো ব্যবহার করুন। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অথবা একটি লাইক দিন, তাহলে আমি আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। ধন্যবাদ।